আমার ব্যাগ গোছাচ্ছ কেন? তুমি কি আবার ও বাড়িতে যাবার প্ল্যান করছো নাকি? মা যে বলেছেন আজকে, ছোট মা যা বলেছে বলেছে, আমি কি বলেছি তোমার মনে নেই? দেখো কনক, তোমার মামির শরীর ভালো নেই, তুমি এখানে থাকলে ওনার একটু সুবিধা হবে। তুমি এখানে থাকো ওনার কেন? মামি সেরে গেলে? আরে তোমাকে তো আমি সব ক্লিয়ারলি বলেছি, আর কিভাবে বললে তুমি বুঝবে একটু বলবে? ঠিক আছে, আমি না হয় বাদ দিলাম সব কথা, এটুকু তো বুঝতে পেরেছো যে আমি তোমাকে এখানেই থেকে যেতে বলছি। কনক, মাকে ছেড়ে যেতে আমারই তো মন কেমন করছে, কিন্তু তুই তো জানিস আমার অবস্থাটা কি বল। তোর শাশুড়ি মা তো আমাকে এখানেই আসতে দিচ্ছিলেন না, কিন্তু এখন যদি জানতে পারে যে আমি এখানে থেকে গেছি, তাহলে তাহলে ভগবান জানে কি হবে। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো এইটা যে বাবা না একার হাতে আর সামলাতে পারছে না কনক। তুই তো জানিস বাবা মা এসব ব্যাপারে দুজনেই তোর ওপরেই ভীষণ ভরসা করে, তাই তুই যদি থেকে যাস শুধু যে ওদের সুবিধা হবে তা না রে, ওনারা খুব খুশিও হবে কনক। কিন্তু দিদিভাই, মা যে বারবার করে বলে দিয়েছেন। তোমাকে আমি কতবার করে বলেছি, তুমি কেন? তুমি ফোনটা রিসিভ করে নাও, আমি ওকে ততক্ষণে বুঝিয়ে বলছি। কনক, কনক তোর শাশুড়ি মা তো জানেনি যে মায়ের শরীরটা খারাপ, কালকে তো বাবা বলেই এসেছে, আর তাছাড়া দাদা ভাইও তো তোকে বারবার বলছে থেকে যেতে, তাহলে তুই এত ভয় পাচ্ছিস কেন? আরে বাবা, তোমাদের কথাটা ঠিক মানলাম, কিন্তু কোনো ডিসিশন নেওয়ার আগে একবার ছোট মাকে জানিয়ে নেওয়াটা উচিত না? অদ্ভুত তো অভ্র, দাদা ভাই কি বললো তুমি শুনলে না? তাও একবার ফোন করে কথা বলে নাও না। হ্যাঁ দিদি ভাই, মা যদি, আমরা দুজনেই এখানে থেকে যাচ্ছি নাকি? আমি তো বাড়ি ফিরে যাচ্ছি না। ওহো, আমি তো বলতেই ভুলে গেছি, মায়ের সাথে তো এক্ষুনি তোমার ছোট মায়ের ফোনে কথা হয়েছে। মায়ের সাথে মামির কথা হয়েছে? হ্যাঁ, তাই না তো কি কনক, কার ঘাড়ে কটা মাথা আছে বলতো যে তোকে এত জোর দিয়ে এখানে আমি থেকে যেতে বলবো? কনক এত ভাবিস না কনক, তুই প্লিজ এখানে থেকে যা না রে, থেকে যা না কনক, থেকে যা না। তুমি একটু ওকে বুঝিয়ে বলো না প্লিজ, আমি তো থাকতে পারবো না বলো এখানে। ও তো চায় না আমি আর ফিরে যাই। কেটে দিল, ফোন সাথে কি ফোনটা ধরো, পিক আপ দ্য ড্যাম ফোন সাথে কি রাহুলের ব্যাপারটা নিয়ে অফেন্ডেড, আর এর জন্য আমার সাথেও স্টুপিড রাহুলটার জন্য সবকিছু স্পয়েল হয়ে যাচ্ছে। ওই রাহুলের বোকামির জন্য আমি সাত্তকিকে কিছুতেই হাতছাড়া করতে পারবো না, কিছুতেই না। কনক, কনক তুই
এত কি ভাবছিস বলতো? তোর শাশুড়ি মা তো এটাও জানেন যে এবারে সমস্ত কাজ তুই একার হাতে সামলেছিস, আর তাছাড়া এরকম একটা বিপদের দিনে যদি কাউকে সবচেয়ে বেশি প্রয়োজন হয় তাহলে সেটা তুই কোনো। তাও তুমি মাকে একটু বুঝিয়ে বলো দিদিভাই। তুই এত টেনশন করিস না কেন, এই সব কিছু সামলানোর দায়িত্ব আমার। তুই শুধু এইটুকুনি দেখিস যাতে আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে রে, প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। বলেছিলেন না মিসেস ইন্দিরা চৌধুরী, অষ্টমঙ্গলায় বাড়ি এলে আমি এখানেই হোল লাইফ থেকে যাব। আপনার কথার কোনো নড়চড় হয়নি আর হবেও না। তবে আমার বদলে এখানে থেকে যাবে আপনারই বৌমা কনক। এই যা, অত ঘড়ি দেখতে হবে না ইন্দু, ওরা এবার চলে আসবে। না মা, অনেক রাত হয়ে গেল। ইন্দিরা, একটা দারুণ খবর আছে, দারুণ খবর। হংকং এর যে কোম্পানিটার সঙ্গে আমাদের ডিল সাইন করার কথা ছিল সেটা ফাইনালাইজ হয়ে গেছে। সাইন টাইন করে একদম ফাইনাল, কন্ট্রাক্ট ফাইনাল। কি ব্যাপার ইন্দিরা, তুমি কি কোনো ব্যাপারে টেনশনে আছো নাকি? আর বলিস না, অনেকক্ষণ ধরে বারবার খালি ঘড়ি দেখছে। কি রে, খুব তো সকাল আমাকে বোঝালি, এখন নিজেরই ফাঁকা ফাঁকা লাগছে তো। কেন জানি না ভালো লাগছে না দিদিভাই, শুধু যে ওদের কথা চিন্তা করছি তাই নয়, সবার কথাই ভাবছি। তবে দাদা, ডিল সাইন হওয়াটা কিন্তু সত্যি খুব গুড নিউজ। কিন্তু যে এক্সাইটমেন্ট নিয়ে আমি তোমাকে খবরটা দিলাম সেটা তো তোমাকে সেভাবে এফেক্টই করলো না। পাবে পাবে, এখন অনেক ভালো খবর পাবে, বাড়িতে লক্ষ্মী এসেছে না ছোট মা? বলছিলাম যে আমার সামনে একটা ভাইটাল এক্সাম আছে, ওর কিছু ইম্পর্টেন্ট নোটস আমার কাছে নেই, আমি ওগুলো গিয়ে একটু নিয়ে আসবো। এত রাতে কোথাও যাবে না ছোট মা, আমি গীতশ্রীর বাড়ি যাব, আমি ওকে ফোনে বলেই রেখেছি, আমি গিয়ে নোটসটা নিয়ে এক্ষুনি। কাল সকালে যাব ছোট মা, আমার নোটসগুলো এক্ষুনি লাগবে, কাল সকালে গেলে হবে না। বলেছি না তোমায়, একা বাড়ির বাইরে বেরোবে না, আর এত রাতে তো নয়। আহা, বকছিস কেন ওকে, নিশ্চয়ই দরকার আছে তাই বলছে। হ্যাঁ গো, তুমি একটু মেয়েটাকে নিয়ে যাও না। না দাদা, এক্ষুনি ফিরেছেন, দাদা যাবেন না, দরকার হলে আমি যাব। এসো অলি। আমার গাড়ি বাইরেই আছে, ওটাই নিয়ে যাও। কি হলো অলি, আসতে বললাম না? তুমি কি আমাকে ট্রাস্ট করো না ছোট মা? তোমাকে করি, তুমি যাদের সঙ্গে মেশো তাদের করি না। ছোট মা এরকম কথা বললো কেন? তাহলে কি রাহুলের ব্যাপারে কিছু সন্দেহ করছে? মা একদম মন খারাপ করবে না তুমি। হ্যাঁ, আমি চলে যাচ্ছি তো কি হয়েছে, তোমার আরেক মেয়েকে তো আমি এখানে রেখে যাচ্ছি। মানে কি বলছিস জিলমিল তুই? কনক? কনক এখানেই থাকছে। মাথা খারাপ হয়ে গেছে তোর? আমি বিয়ানকে কথা দিয়ে তোদেরকে আমি এখানে নিয়ে এসেছি, কোনোভাবেই সে কথা আর খেলাপ করা যাবে না। এই যে শোনো,
মেয়েদের বিয়ে দিয়েছি বলে মেয়েরা আমার পর হয়ে যায়নি কো। তুমি চুপ করো। কনক, আজই ওদের সঙ্গে তুই শ্বশুর বাড়ি চলে যাবি। তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো না প্লিজ। কি বলবে, কি বলবে ও? বাবা তুমি তো জানো আমি তোমার মাকে কতটা বুঝি। আমি এদেরকে কিছু সময়ের জন্য এই বাড়িতে এনেছিলাম, এখন যদি আমি কথা না রাখতে পারি তাহলে উনি কোনোদিন এদেরকে এখানে পাঠাবেন? তুমি বলো। চলো 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 পাল্টাই।